সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের টক শো দ্বিতীয় পর্ব। তো দ্বিতীয় পর্বে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আমাদের তারাইল প্রেস ক্লাবের সভাপতি দেওয়ান ফারুকদাদ খান, এবং তিনি আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক। আমার পাশে আছেন আমার বন্ধু এবং সাবেক দিগদার ইউনিয়নের মানে সুনামধন্য চেয়ারম্যান, জনপ্রতিনিধি ছিলেন দীর্ঘদিন, গোলাপ হোসেন ভূঁইয়া, একজন আওয়ামী লীগ নিবেদিত প্রাণ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তারাইল উপজেলা আওয়ামী লীগ। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা নির্ধারণ করেছি নির্বাচন পরবর্তী ভাবনা এবং তারাইল আওয়ামী লীগের উত্তরণের পথ কি। তো এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের এই আওয়ামী লীগের নেতা এবং প্রেস ক্লাব এবং নেতা প্রেস ক্লাবের সাথে জড়িত আমাদের দেওয়ান ফারুকদাদ খান, এবং উনি একজন বিচক্ষণ মানুষ। উনি যে কোনো বিষয়ে আমাদেরকে পরামর্শ দিতে সবসময় প্রস্তুত থাকেন, আমরা প্রায় সময় ওনার কাছ থেকে পরামর্শ নিয়ে থাকি। পাশাপাশি গোলাপ হোসেন ভূঁইয়া একজন জনপ্রতিনিধি হিসেবে ওনার এলাকায় ওনার সুনাম রয়েছে, এবং উনি প্রায় সময় আমাদের এই তারাইল উপজেলা আওয়ামী লীগকে উজ্জীবিত করার জন্য বিশেষ ভূমিকা রেখে থাকেন। তো আপনাদের দুজনকে আজকে আমাদের তারাইল বিচিত্রা স্টুডিওতে আসার জন্য বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি, এবং গোলাপ হোসেন ভূঁইয়াকেও অভিনন্দন জানাচ্ছি। তো আমরা আলোচনা পর্বে চলে যাই, এবং আমাদের এই আলোচনা পর্বটি, টক শোটি আপনারা দেশে বিদেশে বন্ধুদের কাছে পৌঁছে দিন, পাশাপাশি আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাতে পারেন, আমরা যাতে পরবর্তী টক শোতে আপনাদের এই কথার উত্তর দিতে পারি। আপনারা আমাদের সাথেই থাকুন। তো আমি প্রথমে যেতে চাই গোলাপ হোসেন ভূঁইয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তারাইল উপজেলা আওয়ামী লীগ এবং সাবেক দিগদার ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমি একটা জিনিস গোলাপ হোসেন ভূঁইয়ার কাছে জানতে চাই, সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় পার্টিকে 26টি আসনে ছাড় দিয়েছেন, পাশাপাশি কৌশল অবলম্বনের কথা বলেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চন্ন সাহেব। তারপরও এই যে একটা কৌশল এবং আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির যে একটা লেয়াজভিত্তিক যে নির্বাচন, সেই আওয়ামী লীগের নেত্রী মানে সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ যেটা ছিল, সেটা ছিল যে 26টি আসনে তারা ছাড় দিয়েছেন জাতীয় পার্টিকে। তারপরেও তারাইল উপজেলা আওয়ামী লীগ মানে জাতীয় পার্টির এই যে সারের কথা বলেছেন, তারপরেও তারাইল উপজেলা আওয়ামী লীগ আলাদাভাবে তারা একজন ব্যক্তিকে নির্বাচিত করার জন্য, আওয়ামী লীগের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য তারা যে ভূমিকা রেখেছেন, এটা কেন হলো? মানে প্রধানমন্ত্রীর এই যে সারের কথাটা তারা ভায়োলেট করেছেন, মানে তারা যেভাবে হোক, খুবই হোক, যে কোনো কারণে হোক, এই বিষয়টা আমরা জানতে চাই, মানে এই কারণটা কি? এই ধরনের একটা ভূমিকা একজন প্রার্থীকে বানানো কিংবা তাকে জয় লাভ করার জন্য, তাকে এগিয়ে নেওয়ার জন্য এই যে প্রচেষ্টা আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করার জন্য, এটার আসলে মূল রহস্যটা কি? এটা হলো, যদিও মুজিবুল হক চন্ন এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট হয়, এরপরেও উনি কিন্তু দীর্ঘদিন তারাইল কলিমদ্দি এমপি থাকাকালীন আওয়ামী লীগকে নিষ্পেষিত করতেছে এবং আওয়ামী লীগকে নির্যাতন করতেছে বিভিন্নভাবে, তার দলটা বড় করার জন্য আওয়ামী লীগকে নিষ্পেষিত করার চেষ্টা করছে। এই জন্যই আওয়ামী লীগ খুবই এই কাজটা করার চেষ্টা করছে, তার এই হ্যারাসমেন্ট থেকে, তার নির্যাতন থেকে বের হতে চায় আওয়ামী লীগ, তার ওই যে ঘাস করতে চাইতেছে তারা আওয়ামী লীগ দেশে, সেটা থেকে বের হওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ করতেছে। মানে জাতীয় পার্টির যে তিনবারের যে এমপি জাতীয় পার্টি, তাকে ছাড় দেওয়ার মাধ্যমে তো উনি এমপি নির্বাচিত হয়েছেন এবং আওয়ামী লীগ সমর্থিত মানে নির্বাচিত হয়েছেন,
তো এই কারণে তারা আওয়ামী লীগ যেটা আপনি যেটা বলছেন যে তারা অত্যাচারিত নির্যাতিত এই খুব খুবের বহিঃপ্রকাশ হিসেবে তারা এই পদ বেছে নিয়েছে মানে প্রধানমন্ত্রীর এই যে ছাড় দেওয়ার বিষয়টা তারা মাথায় রাখেনি তারা চেষ্টা করেছে না রাখার কথা না দীর্ঘদিন আওয়ামী লীগকে সে নির্যাতন করতেছে আওয়ামী লীগকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করতেছে আওয়ামী লীগকে কিন্তু নির্বাচন তো হেরে গেল হেরে গেল তো একজন লোক তো দেয়ালে যখন তার পিঠ লেগে যায় তখন সে চেষ্টা করে বাঁচার জন্য আওয়ামী লীগ তারা আওয়ামী লীগ তাই করলো চেষ্টা করলো চেষ্টা করলো চেষ্টাতে আসলে আমরা যেটা জানি যে তারাইল করিমগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি এই হিসেবে আওয়ামী লীগের ভোট কোথায় গেল এই নির্বাচনে তো আওয়ামী লীগের ভোট যদি আমরা হিসাব করি তাহলে তো এখানে যে আওয়ামী লীগ যে সমর্থন দিয়েছে সেটা তো এখান থেকে বের হয়ে আসার কথা আওয়ামী লীগের ভোট বলতে এই যে তার নির্যাতনে অনেকেই তার সাথে চলে গেছে আর অনেকেই একটা দুর্বলতা আছে যে আওয়ামী লীগ যেভাবে হোক এটা তন্নুকে জিতাই নিবে অনেকেই কেন্দ্রে যায় নাই ভোট দিতে যায় নাই অনেকের ভয় পাইছে দুর্বল মনোভাবে করে যে শেষ পর্যন্ত মজিবুল তন্নুকে জিতাই নিবে সরকার এরকম ভাবের জন্যই উপস্থিতি কম ছিল যার কারণে আমরা আওয়ামী লীগ ভোট কম পেয়েছে ধন্যবাদ গুলাব হোসেন ভাইয়া আসলে যেটা উপায় নাই এই তার এলাকাতে সে জিতার কথা না তার এলাকাতে সে ভোটগুলি এই কাস্টিং করছে বেশি তার এক না এক তন্ত্র কায়েম করছে এই আওয়ামী লীগের কোনো এজেন্টদেরও বের করে দিয়েছে সে এই জন্য সে ধন্যবাদ দেওয়ান ফারুক দাত খান ভাই আপনার কাছে আমি জানতে চাই যে গুলাব হোসেন ভুঁইয়া যে অভিযোগটা আনলো যে নির্বাচনে আওয়ামী লীগ অনেক নেতাকর্মী জাতীয় পার্টি এমপির ভয়ে কিংবা কোনো কারণে অনেকেই তার বিরোধিতা করতে পারে নাই এটাই উনি বলতেছিলেন এবং দীর্ঘদিন আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্যাতিত নিপীড়িত হওয়ার কারণে এটার বহিঃপ্রকাশ হিসাবে একজন প্রার্থী দাঁড় করে তার ঐক্যবদ্ধভাবে কাজ করেছে মানে জেতানোর জন্য কিন্তু তারাই আওয়ামী লীগ কেন শুধু তাকে একজন প্রার্থী নির্বাচিত করলো তাহলে করিমগঞ্জের আওয়ামী লীগ কেন করলো না ধন্যবাদ তারাইল বিচিত্রা টেলিভিশনের পরিচালক বিশিষ্ট সুরাকার মুক্তিযুদ্ধের গবেষক বিশিষ্ট সাংবাদিক সাদেবুর রহমান সহ রতন সহ বিচিত্র টেলিভিশনের সকল কলা কৌশলী আজকের এই টক শোর আয়োজনে যে প্রসঙ্গে আমরা এখানে আলোচনা করতে আসছি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে জাতীয় নির্বাচন এটা আমাদের 2008 সাল থেকেই আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি জোট করে আসছিল 8 সালে হয়েছে 14 সালে হয়েছে 18 সালে হয়েছে পরপর তিনটা জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি এখানে মনোনীত হওয়ায় তারাইল উপজেলা আওয়ামী লীগ এবং করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আমাদের কিশোরগঞ্জের তিন এই দুই উপজেলা নিয়ে গঠিত এই আসন এখানে আসলে এই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সঙ্গে দুইটা দিক থেকে তাদের সাথে একটা বিভেদ একটা হলো সব দলই কিছু স্বার্থনিষী মহল আছে তারা জাতীয় পার্টির সঙ্গে তারা আতাত করে চলছে আর যারা প্রকৃত আওয়ামী লীগ করে তারা আসলে কখনো তার ভয়েও না বা তার সমর্থনেও না তারা মূলত আদর্শ নিয়ে তারা রাজনীতি করে তাদের আদর্শের দিক থেকেই জাতীয় পার্টির সাথে একটি বিরোধিতা করে চলছে যেটা এখনো চলমান গত 7ই জানুয়ারি যে নির্বাচন এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটু কৌশলভাবে এই জাতীয় নির্বাচনটা সম্পন্ন হয়েছে আমরা সকলেই লক্ষ্য করেছি যে সারা বাংলাদেশে আমরা 17 তারিখে জানতাম 17ই ডিসেম্বর আমরা জানতাম যে আমাদের এখানে 300 আসনের মধ্যে আমাদের তারাইল করিমগঞ্জেরও একজন নৌকার প্রার্থী আছে যাকে দিয়েছিলেন আমাদের করিমগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব নাসির ইসলাম খান আওলাদ সাহেবকে মনোনয়ন দেওয়া হয়েছিল নির্বাচনে কৌশলগত কারণে 26টা আসনে এই নৌকা প্রত্যাহার করার কারণে আমাদের তারাইল করিমগঞ্জের যিনি প্রার্থী জাতীয় পার্টির উনি জাতীয় পার্টির মহাসচিব উনি ওনার
আপনার চেষ্টায় এবার ওই আসনটা উনি দাবি করছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নীতি ধারক যারা ছিলেন তারা তাকে আসনটা ছাড় দিয়েছে। কিন্তু আসলে ছাড় দেওয়া আর তাকে পাস করে দেওয়া দুইটার মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। পার্থক্যটা হলো এবারে নির্বাচনে আমরা যেটুকু জানছি যে এবারে নির্বাচন সরকার এবং নির্বাচন কমিশনার তাদের একটা চ্যালেঞ্জ ছিল অবাধ সুষ্ঠু এবং একটা নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার। সেই সেই ওয়াদা থেকেই বিশ্ব এবং আমাদের জাতীয় পর্যবেক্ষক যারা ছিলেন বিশ্বের যে সমস্ত দেশ থেকে এই নির্বাচনকে পর্যবেক্ষণ করছেন ওনারাও কিন্তু এই নির্বাচনটাকে সুষ্ঠু দেখার জন্য অপেক্ষা ছিলেন এবং উচ্চপক্ষ দেখার জন্য অপেক্ষা ছিলেন। যে কারণে ১৪, ১৮ এবং ১৮ সালে যে নির্বাচন তার মানে নবম দশম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে হয়েছে দ্বাদশ নির্বাচনে একটু ব্যতিক্রম হয়েছে। সেই ব্যতিক্রমটার মধ্যে ২৬টা আসলে নৌকা নেই কিন্তু স্বতন্ত্র প্রার্থী ছিল উৎসব মুখর করার জন্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য সরকার তার ওয়াদা এবং নির্বাচন কমিশনের যে ওয়াদা ঠিক রেখেছেন। তো নির্বাচনে কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি তার মানে পরিবেশগত কারণে এবং ভৌগোলিক কারণে কিছু কিছু জায়গায় ত্রুটি বিচ্যুতি হয় যেটা এই রাষ্ট্রীয়ভাবে যদিও তার স্বীকৃতি নাই কিন্তু এটা হয়ে থাকে সবসময় হয়। যেমন আমাদের জাতীয় পার্টির যিনি প্রার্থী যিনি লাঙ্গল নিয়ে যিনি যে বাস করছেন আমাদের যে প্রার্থী এমপি সাহেব উনি আসলে ওনার বাড়ি কাজলা গ্রামে, এখানে আশেপাশে কিছু কেন্দ্র আছে সেখানে ওনার ভৌগোলিক কারণে কিছু কৌশল উনি অবলম্বন করছেন যেটা আসলে দৃশ্যমান না, এটা আমাদের সন্দেহের উপরে আমরা বলছি। আর দৃশ্যমান হলে তো এটা প্রশাসন সেটা লক্ষ্য করত, যেহেতু প্রশাসন এটা দেখে নাই কাজে দৃশ্যমান বলা যাবে না। তবে হ্যাঁ এই কারচুপিটাকে আমরা খুব একটা বড় করে দেখি নাই। তবে তারালির আওয়ামী লীগ এইবার যেহেতু জাতীয়ভাবে তাকে সমর্থন দেয় নাই নৌকা প্রত্যাহার করছে কিন্তু স্বতন্ত্র প্রার্থী যেহেতু প্রার্থী আছে আমরা যে কোনো প্রার্থীর পক্ষে তারালির আওয়ামী লীগ যেতে পারবে এই একটা নির্দেশনা ছিল। সেই নির্দেশনাটা মোতাবেক এই নির্দেশনা মোতাবেকই আমাদের তারালির আওয়ামী লীগ একজন প্রার্থীকে বেছে নিয়ে তার পক্ষে অবস্থান নিয়েছে। নির্বাচনী মাঠে আসলে জয় পরাজয় তো থাকবেই, দেখা গেল যে তারালির আওয়ামী লীগ আমাদের যে এই স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নাসিমুল হক সাহেবের পক্ষে অবস্থান নেওয়ায় উনি তারাল করিমগঞ্জের মোটামুটি ভোটের সংখ্যায় এই যথেষ্ট ভোট তারাল থেকে পেয়েছেন উনি, সেই পরিমাণ ভোট উনি করিমগঞ্জ থেকে পায় নাই। আবার একটা প্রশ্ন আসছে যে তারালের আওয়ামী লীগ থেকে সমর্থন করছে করিমগঞ্জ কেন করে নাই। করিমগঞ্জে আসলে আমরা দেখবো যে করিমগঞ্জের যে আওয়ামী লীগ এই নিয়ে আসলে খণ্ড বিখণ্ড, তারালের আওয়ামী লীগ কিন্তু এরকম খণ্ড বিখণ্ড ছিল কিন্তু একটা পর্যায়ে এসে তারালের আওয়ামী লীগ কিন্তু এক হয়ে গেছে, যে কারণে ওই সমর্থনটা কিন্তু আমরা এককভাবে দিতে পারছি যেটা করিমগঞ্জ আমাদের তারালের মতো পারে নাই। যদি করিমগঞ্জ তারালের মতো যদি হইতো তাহলে জাতীয় পার্টির প্রার্থী আজকে যেভাবে তারা বিজয় চিনে নিয়ে গেছে মুক্তি দেবে তারা পারতো না, করিমগঞ্জের বিভেদ থাকার কারণে এটা তার সম্ভব হয়েছে। তো সেই হিসাবে করিমগঞ্জের আওয়ামী লীগ এখনও তারা বিভেদে আছে, এখনও তাদের মধ্যে দ্বিধা বিভক্ত আছে যেটা আমাদের তারালে নেই। আমরা তারালকে ঐক্যতার প্রশ্নে আমরা তারালের আওয়ামী লীগ এক এবং আমরা এককভাবেই একজন লোকের পক্ষে নির্বাচন করতে সক্ষম হয়েছি। আমাদের মাঝে কিছু আছে যদিও তারা আওয়ামী লীগ বলে জাতীয় পার্টির সঙ্গে ছিল, আমাদের অন্যান্য জাতীয় প্রার্থী যারা স্বতন্ত্র প্রার্থী ছিল যেমন আমাদের ঈগল প্রতীক নির্বাচন করছে আমাদের মাহফুজুল হক সাহেব ওনার পক্ষে কিছু লোক ছিল আওয়ামী লীগ করে, আবার দেয় কবির ওনার পক্ষেও করছে কিছু নির্বাচন করছে কিছু আওয়ামী লীগের নেতৃবৃন্দ তার সঙ্গেও ছিল। সব মিলিয়ে দেখা গেছে যে মূল আওয়ামী লীগ কিন্তু ছিল আসলে নাসিমুল হক সাহেবের পক্ষে, যেটা আমরা এককভাবে তার পক্ষে আমরা নির্বাচন করতে পেরেছি এবং শুধু তারালের অংশটা কিন্তু করিমগঞ্জে আবার এটা পারে নাই, যে কারণে করিমগঞ্জ পারে না বলেই আসলে তারা মানে আমাদের যে প্রার্থী তারালের আওয়ামী লীগ যাকে সমর্থন করছিল নাসিমুল হক সাহেব উনি তাদের সাথে। এখানে আর একটা বিষয় যে তারাইল করিমগঞ্জ যাই বললেন না কেন আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে যেহেতু পরিচিত কিশোরগঞ্জ তিন আসন তারাইল করিমগঞ্জ, এখানে আওয়ামী লীগের ঘাঁটি হলে আপনি চিন্তা করে দেখেন যে করিমগঞ্জ আওয়ামী লীগ যে যাকে সমর্থন দিয়েছেন আওলাদ সাহেব সহ তিনি হলেন আমাদের তারাইলের কবির সাহেব,
ব্যারিস্টার গোলাম কবির সাহেব ওনাকে সমর্থন দিয়ে তারা আলাদাভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করছে। আবার তারালের আওয়ামী লীগ নাসিমুল হক সাহেবকে নিয়ে আরেকটা প্ল্যাটফর্ম তৈরি করছে। মাঝখানে আরেকজন আছে ইগল প্রতীক মাহফুজুল হক হায়দার, উনি নিজের সম্বলয়ে উনি নিজে তৈরি করে নিয়েছে। তো তারপরেও আমি বলতে চাই যে তারাইল করিমগঞ্জের আওয়ামী লীগ যদি স্বতন্ত্র প্রার্থী দিয়ে তাদের শক্তিবত্তা শক্তি মানে সত্তাটা যেটা যদি জানান দেওয়া লাগে, একজন শক্তিশালী প্রার্থী মুজিবুল হক চুন্নু জাতীয় পার্টির মহাসচিব তাকে যদি মোকাবেলা করতে হয়, তাহলে তৃণমূল আওয়ামী লীগ এবং করিমগঞ্জ বলেন তারাইল বলেন সকলে ঐক্যবদ্ধ হয়ে একজন প্রার্থীকে দিয়ে তার সাথে মোকাবেলা করা উচিত ছিল। এখানে যেহেতু আওয়ামী লীগের ঘাঁটি আরেকটা হিসাবে কেন আসে, তাহলে আওয়ামী লীগের ভোট কোথায় গেল? আওয়ামী লীগ নিজেরা কি, আমি কি এরকম মনে করতে পারি না যে তারা আওয়ামী লীগ তৃণমূল আওয়ামী লীগ সকলেই ভোটে অংশগ্রহণ করেন নাই বিধায় আজকে ভোট কাস্টিং কম হয়েছে? জাতীয় পার্টি সচেতন ছিল এবং জাতীয় পার্টির মহাসচিব তাদের পক্ষের লোকজনকে ভোটে নেওয়ার জন্য ভোট কেন্দ্রে নেওয়ার জন্য বেশিও মানে তারা কাজ করেছে বলে আমার মনে হয়। আওয়ামী লীগ যদি সক্রিয় থাকতো এই বিষয়ে, তাহলে আমার মনে হয় যে আওয়ামী লীগ ভোট কাস্টিং করতে পারলে তাদের স্বপ্নটা সত্যি হতো অথবা ঐক্যবদ্ধ থাকলে। এই ক্ষেত্রে আসলে এই যে প্রশ্নটা যে ভোটের সংখ্যাটা যে এই আওয়ামী লীগ তারাইল করিমগঞ্জের আওয়ামী লীগ আসলে তারাইল করিমগঞ্জের আওয়ামী লীগের দুর্গ, এটা নিঃসন্দেহে অতীত ইতিহাস থেকেই প্রমাণ করে যে তারাইল করিমগঞ্জে আওয়ামী লীগের দুর্গ। তো আমাদের দুর্গের আজকে এই অবস্থা কেন, ভোটের সংখ্যাটা কম কেন? ভোটের সংখ্যাটা মূলত কম হওয়ার পিছনে কারণ হলো তারালের কথাটা বলতেছি, আস্থা কমে নাই। যেমন আমাদের তারাইল উপজেলা ওভারঅল ভোটের যে কাস্টিং ভোট হলো 35 ক্রস করে নাই। এই পার্সেন্টেজ যদি আমরা চিন্তা করি তাহলে বিশাল একটা অংশ কিন্তু নির্বাচনে বাইরে রয়েছে, এরা ভোটদানে বিরত রয়েছে, ভোট দেয় নাই। তো ভোটদানে যারা বিরত রয়েছে এরা যে আওয়ামী লীগ করে না এদের মধ্যে, এরা কিন্তু এটা কিন্তু ঠিক না, এদের মধ্যেও কিন্তু একটা বিশাল অংশ কিন্তু আওয়ামী লীগ করে, তারা ভোট দিতে আসে না। তার মানে তারা নির্বাচনের ভোট যদি আজকে আমাদের তারাইলে 60% বা 50% বা 60% ভোট যদি কাস্টিং হতো, তাহলে আমাদের ভোটের আওয়ামী লীগের যে ভোটটা যেটা 17,002 ভোট পাইছে আমাদের একজন প্রার্থী স্বতন্ত্র প্রার্থী, আমাদের আরেকজন স্বতন্ত্র প্রার্থী, আরও দুইজন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগেরই দুজন, তারাও কম কিছু ভোট পাইছে, এটাও কিন্তু আওয়ামী লীগের একটা অংশের ভোটেই পাইছে, এরা কিন্তু লাঙ্গলের ভোট পাইছে না। এবং জাতীয় পার্টির ভোট কিন্তু এরা দুইজনে পায় নাই, কবিরও পায় নাই এই হায়দারও পায় নাই আওয়ামী লীগের পক্ষে। এবং আওয়ামী লীগের পক্ষের যারা তারা এই ভোটটা কম হলেও সংখ্যা কম হলেও তারা কিন্তু পাইছে। এইটা যদি আমরা অ্যাড করি তাহলে 17,000-এর সাথে অ্যাড করলে আমরা এটা দাবি করতে পারি যে এই দুজনের যে ভোট এটাও আমাদের আওয়ামী লীগের ভোট। আরটা হলো যে সব মিলিয়ে আমাদের কাস্টিংটাই কম হয়েছে, যদি ভোটের পরিমাণটা কাস্টিংটা বেশি হইতো তাহলে আওয়ামী লীগের ভোটটা বাড়তো আরও। এখন প্রশ্ন হলো যে জাতীয় পার্টির ভোট থাকতো কি না, বাড়তো কি না? আমার বিশ্বাস জাতীয় পার্টির যে ভোটগুলি পাইছে তাদের যে কর্মীরা ছিল তাদের নেতা কর্মীরা মোটামুটিভাবে তাদের ভোটটাকে কাস্টিং করার জন্য আপ্রাণ চেষ্টা তারা আওয়ামী লীগের চেয়ে তারা সক্রিয় ছিল নির্বাচনের দিনও, নির্বাচনের আগেও যে প্রচারের মাঠেও ছিল তারা আর নির্বাচনের দিনেও ছিল। আর আওয়ামী লীগ যেটা করছে প্রচারের মাঠে ছিল তারা খুব ব্যাপক, এবং যেভাবে প্রচার হয়েছে মানুষ মনে করছে যে বিশাল ভোটের ব্যবধানে আমাদের একটা অভিযোগ আছে। কিন্তু ভাই এখানে আমরা গ্রামেগঞ্জে গেছি যেটা শুনছি বা পাবলিকের কাছ থেকে ভোটারদের কাছ থেকে যে আওয়ামী লীগ যাকে সমর্থন দিয়েছে সেই প্রার্থী গ্রামগঞ্জে কোথাও যায়নি, এটা কেন বলছে তারা? এই প্রার্থীটা হলো যে প্রার্থীকে আওয়ামী লীগ সমর্থন করছে এই লোকটা আওয়ামী লীগের মনোনয়ন কিনছিল, এই জন্য আমরা তাকে আওয়ামী লীগ বলি। এর আগে তো সে আওয়ামী লীগ করছে বলতে কেউ জানে না, আওয়ামী লীগের সদস্য তারাইল করিমগঞ্জের আওয়ামী লীগের কোথাও সে সদস্যও না, সে সেনাবাহিনী চাকরি করছে, রিটায়ার করার পরে সে আওয়ামী লীগের একজন সমর্থক বঙ্গবন্ধুর আদর্শের একজন ব্যক্তি, সেই হিসাবে নির্বাচন করার আগে যে তার পরিচয়টা লাগে, নির্বাচন করার আগে বিভিন্ন গ্রামে গ্রামে যাওয়া, মানুষকে ইয়ে করা, এই বিভিন্ন দূর সময়ে মানুষকে সহায়তা করা, মানুষ যেভাবে প্রার্থী পরিচিত হয় একজন রাজনৈতিক নেতা যেভাবে পরিচিত হয় বিভিন্ন সময়ে গ্রামে গ্রামে গিয়ে নেতা কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করা, বিভিন্ন আচার অনুষ্ঠান, এখানে আমাদের যে বর্তমান নাসিমুল হক সাহেব যাকে তারাইলের আওয়ামী লীগ সমর্থন করছে,
করিমগঞ্জ তাকে করছে বলে আমি বলবো না, যেহেতু করিমগঞ্জ বিবেচ্য তারা তো আরেকজন সমর্থন করছে, তাই তারালের আওয়ামী লীগ যাকে ইয়ে করছে তারালের গ্রামীণ মানুষ কিন্তু তাকে চিনে না, সে চির একেবারে অপরিচিত একজন ব্যক্তি। এখন প্রশ্ন হলো যে ভোটের মাটিতে সে ভালো ভোট পাইছে অপরিচিত অবস্থায়, এটা তারালের আওয়ামী লীগ এক ছিল বলেই, আওয়ামী লীগ এককভাবে তার পক্ষে কাজ করছে বলে এতটা ভোট সে পাইছে, আর যদি সে আওয়ামী লীগ তার পক্ষে মানে কাজ না করতো তাহলে এত ভোট তার পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। এবং এটা সম্পূর্ণ প্রার্থীর কোনো অবদান নাই, অবদানটা পুরোটা আমাদের তারাইল উপজেলা আওয়ামী লীগের, উপজেলা আওয়ামী লীগ তার পক্ষে কাজ করছে বলেই 17,002 ভোট সে পাইছে, আর নাহলে এতটা ভোট তার তারাইল থেকে নিয়ে যাওয়া একজন অপরিচিত ব্যক্তি এটা তার পক্ষে কোনো অবস্থাতেই সম্ভব ছিল না। ধন্যবাদ দেওয়ান ফারুক দৎকান আপনাকে। আমি আবারও ফিরে যেতে চাই প্রিয় দর্শক আমাদের গোলাপ হোসেন ভূঁইয়া, গোলাপ সাহেবের কাছে আমার আরেকটি আরো কিছু কথা রয়ে গেছে, অর্থাৎ তারাইল আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, তারা কি ঘুরে দাঁড়াতে পারবে এই অবস্থার মধ্যে? এত আপনি বলছেন যে তারাইল আওয়ামী লীগ নির্যাতিত নিপীড়িত, তারপরে একটা নির্বাচন সংসদ নির্বাচন গেল হেরে গেল, আবার সামনে উপজেলা পরিষদ নির্বাচন, এখানেও কিন্তু আওয়ামী লীগের একটা চ্যালেঞ্জিং বিষয়, চ্যালেঞ্জিং বিষয়। হ্যাঁ, তো সামনে যে ভাবনাটা আমাদের, আমরা কিন্তু এই সংসদ নির্বাচনে আওয়ামী লীগের যে দুর্গ হিসেবে পরিচিত এখানে কিন্তু আওয়ামী লীগ হেরে গেছে, এক হলো এক দুই উপজেলার আওয়ামী লীগ এক হতে পারে নাই, পাশাপাশি আরো অনেক কিছু, সব কিছু বলতে চাই না। তো আমার মনে হচ্ছে কেন জানি তারাইল উপজেলা আওয়ামী লীগ এবং করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ অভিভাবকহীন হয়ে পড়েছে, মানে কারো উপরে আস্থা রাখতে পারে, আস্থা এরকম মনে হচ্ছে। আপনার কি মনে হয় যে এরকম একটা পরিস্থিতিতে আমার কথা কি আপনি সমর্থন করবেন নাকি অন্য কিছু ভাবছেন? না, আমরা তার আলতান আওয়ামী লীগ চেষ্টা করতেছে যে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী বাছাই করে সঠিক প্রার্থী দিয়ে ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছে, যাতে মানে উপজেলা নির্বাচনে প্রার্থী দিয়ে এখান থেকে ঘুরে দাঁড়ানোর একটা মানে চেষ্টা চলছে, থাকবে আর ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ। হ্যাঁ, নেতা কর্মীদের মাঝে কি আস্থা আছে? তাদের মধ্যে একটা উৎসাহ ভাব আছে যে উপজেলা আগামী উপজেলাতে জাতীয় পার্টির সাথে জোরে সোরে ফাইট করার জন্য এবং জাতীয় পার্টিকে এই হারানোর জন্য চেষ্টা চলছে। এটার আসলে এই যে আমরা গত উপজেলার পরিষদ নির্বাচনের কথা যদি ভাবি, আজিজুল মুতার সাহেব তাকে নিয়ে আমরা নির্বাচন করেছিলাম এবং সবাই বলছিল যে এবার উনি নির্বাচিত হবেন, এবং এর আগে উনি 3 মাস উপজেলা উপনির্বাচনে 3 মাস উনি দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু পরে কিন্তু টিকে হেরে গেলেন নির্বাচনে। হ্যাঁ, তো উনি পেয়েছিলেন 16,000 ভোট প্রায়। তো এইবার সংসদ নির্বাচনে আওয়ামী লীগ যাকে সমর্থন করেছিল সে এমপি সাহেব ওই 16-17,000 ভোট, 17,000। তাহলে আমরা ধরে নিব যে আওয়ামী লীগের ভোট তারাইল উপজেলা 17,000 কিংবা 16,000, আর এই ভোটের সংখ্যা নিয়ে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে কি আমরা জয় লাভ করতে পারবো বলে মনে হয়? তারাইল উপজেলা 17,000 ভোট না, তবে অনেক ভোটার যায় নাই ভোট দিতে, যে এই তার বিভিন্ন হ্যারাসমেন্টের কারণে বিভিন্ন প্রলোভন বা এর মধ্যে ভোটার ভোট দিতে আওয়ামী লীগ ভোট দিতে যায় নাই, কিন্তু এই উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ আরো সক্রিয় হয়ে চেষ্টা করতেছে যে ভোটারদেরকে নেওয়ার জন্য, আওয়ামী লীগের ভোট বেশি। আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীরা কিংবা যারা আওয়ামী লীগ প্রেমী দলের সাথে সম্পৃক্ত না, তারা কিন্তু একজন বিশ্বস্ত নেতা চায়, মানে আওয়ামী লীগে শক্তিশালী এবং বিশ্বস্ত নেতা চায় যার মাধ্যমে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে চায়, পাশাপাশি আওয়ামী লীগ যা হারিয়েছে এই 15-20 বছরে তার উত্তরণ ঘটাতে চায়, ঘুরে দাঁড়ানোর জন্য যা যা দরকার সেই প্রধান হাতিয়ার হচ্ছে একজন নেতা, একজন নেতা নেতা নির্বাচন করে আগে সেই নেতা কি বের করা সম্ভব, মানে তারাইলে এরকম মুখ আছে কি? মুখ আছে, তারপরেও এই দুইজনে একমত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করলে ঠিকই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং ভালো। তারাইলের আওয়ামী লীগের নেতাদের কিন্তু অনেক অভিযোগ আছে নেতাদের বিরুদ্ধে তৃণমূলে, তা তো দীর্ঘদিন একটা লোক দায়িত্বে থাকলে অভিযুক্ত থাকতে পারে,
অনেক ধরনের কথা আশা যেখানে আছে অভিযোগ সেখানে থাকতে পারে অভিযোগ থাকলে তো এই যে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়ানো অথবা আগে জায়গায় ফিরিয়ে আনা অনেকটা কঠিন হয়ে যায় তবে আমার মনে হয় আদর্শিক একটা বিষয় আছে আওয়ামী লীগের যে আদর্শ বঙ্গবন্ধু প্রতি যাদের অনুগত আছে আদর্শের দিকে আস্থা রেখেই আগাতে যায় আর কি তো সেইভাবে যদি আগানো যায় ঐক্যবদ্ধ হওয়া যায় এবং সেই নেতৃত্ব যদি কেউ দিতে পারে তাহলেই মনে হয় যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানো সম্ভব আগামী উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করার সময় হয়ে গেছে তো আপনারা আপনার যদি শেষ কিছু বলার থাকে একটা প্রশ্ন আসছে যে আমাদের তারাইল উপজেলা আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে চায় যে বিষয়টা সেটা হলো যে সামনে উপজেলা পরিষদ নির্বাচন বিগত উপজেলা নির্বাচনের দিকটা যদি আমরা বিচার বিশ্লেষণ করি তো এখানে ছিল আসলে গৃহদাহ আমাদের বিগত উপজেলা নির্বাচনের আমাদের জেলা দলের মধ্যেই দুটা ভাগ ছিল যেমন একটা দলের প্রধান নেতৃত্বে কিন্তু সভাপতি এবং সম্পাদক সভাপতি সম্পাদক যদি দুইজন দুই মেরুতে চলে যায় তখন কিন্তু এই ঘরে আর শান্তি থাকে না ঐক্যতা থাকে না এটা কিন্তু তখন ভাগ হয়ে যায় তো বিগত উপজেলা নির্বাচনে আমরা যেটা লক্ষ্য করছি যে সভাপতি সম্পাদক দুইজন দুই মেরুতে ছিলেন বলেই আসলে সভাপতি কিনা নির্বাচন করে এতটুকু আগানো যায় নাই আর তখনও জাতীয় পার্টির যে প্রার্থী ছিল আর আমাদের আওয়ামী লীগের যে প্রার্থী ছিল প্রার্থীর দিকে বিবেচনা করলে জাতীয় পার্টির প্রার্থী যে বর্তমান চেয়ারম্যান তার চেয়েতে অনেক বয়োজ্যেষ্ঠ পরিচিত সর্বদিক দিয়ে সে তার চেয়ে বয়োজ্যেষ্ঠ সে পরিচিত ব্যক্তিত্ব রাজনৈতিক দিক থেকে বলেন পরিচিত সব দিক দিয়ে আর যিনি চেয়ারম্যান হয়েছেন উনি আসলে এই নির্বাচন ওই সময়ই একমাত্র সামাজিক বলয়ে উনি আসছেন এর আগে ওনার সামাজিক কোনো কর্মকাণ্ড রাজনৈতিক কোনো কর্মকাণ্ড ছিল না তো যাই হোক এরপরেও সে নির্বাচনে মোটামুটি বিশাল এক ব্যবধানে সে বিজয় অর্জন করছে এবং এরপর থেকে আজকে পর্যন্ত এই উপজেলা চেয়ারম্যান হিসাবে তার খুব একটা ত্রুটি বিচ্ছুতি এখন পর্যন্ত এটা পরিলক্ষিত হয় নাই রাষ্ট্রীয় পর্যায়েও না সামাজিক পর্যায়েও না এখন এই অবস্থা থেকে সে যদি আবার নির্বাচন করে বা নির্বাচনের প্রস্তুতি নেয় তার সঙ্গে আওয়ামী লীগের প্রার্থী যদি নির্বাচন করে তাহলে কীভাবে করতে হবে তাই আওয়ামী লীগ আজকে যে পর্যায়ে আছে সেটা আজকে যে ঐক্যতাটা আছে সেই ঐক্যতাটাকে যদি ধরে রাখতে পারে এবং আমাদের আমরা বলবো যে একটা দলের সভাপতি সম্পাদকই মূলত দলের অভিভাবক দলটা তারাই পরিচালনা করে এরা দুইজনেই কিন্তু প্রার্থী হওয়ার যোগ্যতা রাখে এবং প্রার্থী হওয়ার মনোনয়ন যোগ্যতা রাখে দুজনের আগ্রহ আছে দুইজনকে দেওয়া তো সম্ভব হবে না যদি দুইজন থেকে একজন হয় আর এই আওয়ামী লীগ যদি একজনকে সমর্থন করে সকলে যদি একেবারেই মানে তার প্রাণপণে চেষ্টা করে তাহলে জাতীয় পার্টির যে উপজেলা চেয়ারম্যান বা জাতীয় পার্টির যে কোনো প্রার্থী সে হতে পারে আর্গিউ হতে পারে তাদের ব্যাপার তো যেই আসুক তার সঙ্গে নির্বাচন করে পাস করা সম্ভব হবে যদি এককভাবে আসে আর যদি আবারও এই দ্বিধাদ্বন্দ্বে থাকে তাহলে আসলে উপজেলা পাস করাটা কঠিন হয়ে দাঁড়াবে এখানে আওয়ামী লীগের চাপ প্রয়োজন ঐক্যতা ঐক্যের কোনো বিকল্প নেই আর আওয়ামী লীগ শুধু মানে ঐক্যতা দিয়ে শুধু মুখে বললে হবে না এটাকে বাস্তবে রূপ দিতে হবে যেমন গত নির্বাচনে জাতীয় নির্বাচনে মুখে যেটা বলছে বাস্তবে কিন্তু সেটা হয় নাই বাস্তবে অনেকটা ত্রুটি বিচ্ছুটি ছিল সেই ত্রুটিটা যদি চিহ্নিত করে উপজেলা নির্বাচনে তারা আগে যায় আমার বিশ্বাস যদি ঠিক মতো তারা কাজ করে তাহলে আশা করা যায় উপজেলা নির্বাচনে তারা বিজয় অর্জন করতে পারে এবং আওয়ামী লীগের এই আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল যে এই তারাই করিমগঞ্জের এটা দুর্গ বলে এটা মুখে না এটা অতীত রেকর্ড তার প্রমাণ করে যে এটা আওয়ামী লীগের দুর্গ আওয়ামী লীগের এলাকা আওয়ামী লীগ এককভাবে চিন্তা করলে অবশ্যই আমার বিশ্বাস যে তারা বিজয় অর্জন করতে পারবে ধন্যবাদ আপনাকে দেওয়ান ফারুক দাতকান ধন্যবাদ গুলাব হোসেন ভূঁইয়া প্রিয় দর্শক আমরা শেষ পর্যায়ে চলে আসছি আজকে যারা আলোচনা করেছেন দেওয়ান ফারুক দাতকান সভাপতি তারাইল প্রেস ক্লাব এবং গবেষণা বিষয়ক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক তারাইল উপজেলা আওয়ামী লীগ পাশাপাশি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তারাইল উপজেলা আওয়ামী লীগ গোলাপ হোসেন ভূঁইয়া তো আজকে আমাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নটা ছিল আজকে বিষয় নির্বাচন পরবর্তী ভাবনা এবং তারাইল আওয়ামী লীগের উত্তরণ
কিভাবে সম্ভব। তো এখানে একটি বিষয় উঠে এসেছে যে আমাদের তারাইল উপজেলা আওয়ামী লীগকে যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে একজন বিশ্বস্ত আওয়ামী লীগ নেতার প্রয়োজন, যার প্রতি সবাই আস্থা রেখে তৃণমূল পর্যায়ে নেতারা ঐক্যবদ্ধ হয়ে সেখানে উপজেলা আওয়ামী লীগ উপজেলা পরিষদ নির্বাচনে আগামী যে নির্বাচন সামনে আসছে সেখানে জয়লাভের মাধ্যমে, আওয়ামী লীগের প্রার্থীকে জয়লাভের মাধ্যমে তারা ঘুরে দাঁড়াতে চায়। তো এ বিষয়ে যদি ঘুরে দাঁড়াতে চায় তাহলে প্রয়োজন তারালি উপজেলা, যেহেতু আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত, সেটা পরিচয় ঘটাতে আজকে 15 বছর যাবৎ এই দলকে ভেঙে চুরে একবারে মানে দেয়ালে পিঠ ঠেকে গেছে এরকম একটা অবস্থা তাদের জাতীয় পার্টির কাছে তারা বলছেন। তো সেখান থেকে উত্তরণ ঘটাতে হলে এই যে একজন নেতার কথা বলছেন, সেই নেতা কে হবে, কে হবে তারালের আগামী দিনের অভিভাবক বিশেষ করে আওয়ামী লীগের, সেই প্রশ্নটাই আজকে সবার কাছে রইল। এবং আগামী উপজেলা পরিষদ নির্বাচন কে হবে সেই অভিভাবক, তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে কার সেই সুসম্পর্ক গড়ে তোলা সম্ভব, সেই প্রশ্ন আপনাদের কাছে রইল। আপনারা প্রস্তুতি নিতে থাকুন আগামী উপজেলা পরিষদ নির্বাচনে, এবং আমরা আজকে আলোচনায় যে ফলাফল পেলাম সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এবং দুইজন বিচক্ষণ মানুষ আজকে উপস্থিত হয়েছিলেন আমাদের স্টুডিওতে, আমাদের স্টুডিওর পক্ষ থেকে, তারাল বিচিত্র স্টুডিওর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন আবারও, এবং গোলাম হোসেন ভাইয়াকে অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা এবার চলে যাচ্ছি, ফিরে যাচ্ছি স্টুডিওতে। আপনারা এই লাইভ শোটি যদি দেখতে চান তারাল বিচিত্রা টিভি ইউটিউব কিংবা ফেসবুক পেজে TARAIL তারাইল লিখে, তারাল বিচিত্রা টিভি লিখে সার্চ দিয়ে আমাদের সাথে অ্যাড হয়ে যেতে পারেন, এবং দেশে বিদেশে যারা বন্ধুবান্ধব আছে তাদের কাছে শেয়ার করতে পারেন। এ পর্যন্তই রইল, শুভ সন্ধ্যা। সাদিকুর রহমান রতন, অ্যাডমিন, তারাল বিচিত্রা টিভি।